अस्सलाम वालेकुम। हम लोग चाहते हैं यह बाथरूम दो, बहुत खूबसूरत जगह कर दिया जाए। क्या है, हम लोग का बाल बच्चा जो है यहाँ पर ही, मैंने समझ जाइए कि चलने में बहुत मैंने तकलीफ़ होता है, इसलिए तकलीफ़ होता है। रास्ता घाट सही नहीं है, बच्चा लोग का जरा सा बहुत प्रॉब्लम होता है चलने के लिए, कचरा मचरा सब सामने में गिरे हुए रहते हैं। उसका बाद है बच्चा बहुत कोष्ठो करके जाता है, मर मुरब्बी है, यहाँ से निकलते हैं तो बच्चा समझे बहुत सा बात है, बच्चा सुधर जाता है। मर मुरब्बी अगर यदि निकलने से वो हाथ पांव लेकर के टूट जाएगा तो हम लोग तो संविधान में तो नहीं रह सकेंगे। तो इसलिए हम लोग मैंने सरकार से गुजारिश करते हैं कि हम बिहारी, हम लोग गरीब है, हम लोग का ऊपर हाँ मैं हम लोग गरीब हैं जो भी हैं, अल्लाह से गुजारिश करते हैं कि हम लोग को अच्छा से लेकर के हम लोग को थोड़ा सा और भी सुजुग दिया जाए। जी जी, मैं आती कि इस्लाम उना के अनुरोध करछि जे हम लोग को लिए बहुत आर भी अच्छा कर दे। আমাদের বোনকে পেয়েছি, যিনি তার সমস্যার কথা বলবে বলে আশাবাদ ব্যক্ত করছেন। আমরা তার কাছে যাব যে উনি নতুন মেয়র সম্পর্কে ওনার দাবি দাবার কথা বলবেন। আপনার নাম কি? জি, আমার নাম ফারজানা। আচ্ছা, আপনার নতুন মেয়র সম্পর্কে কি দাবি দাবা আছে এবং কি করতে চান সেই হিসেবে কিছু বলেন। নতুন মেয়রের কাছে আমার এতটুকু দাবি, আমাদের বাথরুম, কল, পানি, বাচ্চাদের দেখেন রাস্তাঘাটের অবস্থা, মানে এটা সমস্যা সমাধান করে দিলে খুবই উপকার হতো। আমাদের বাচ্চাদের অসুখ বিসুখ হয়ে যায়, স্কুলে বৃষ্টি পড়লে পানি অনেক জমে যায়, স্কুলে যেতে পারে না, এটাই আমাদের সমস্যা। যদি নতুন মেয়র আমাদের একটা উপকার করে দেয় তাহলে আমরা ধন্যবাদ। এই জায়গা আমাদের দাবি আছে যে এই পায়খানা বানা দিবার, এই জায়গাটা পরিষ্কার করিয়া দিবার লেগা এই দাবি আছে। পানি নেই, পানির কষ্ট, আমাদের বাচ্চা কাচ্চার বেমার হইয়া পড়ে, এই জায়গা লুংরাতা, এই জায়গাটা একটু আপনার এই দাবি, এই জায়গাটা পরিষ্কার করে দিব, পায়খানা বানায় দিবার লেগে। এখানে জানেন যে জায়গা অনুপাতে অগণিত লোকের বসবাস এবং এরা একটি পরিবারের এবং অল্প জায়গার ভিতর অনেক লোক বসবাস করে। একটা পরিবারে দেখা যাচ্ছে যে 10-15 জন লোক বসবাস করে এবং এদের জন্য যে সিটি কর্পোরেশন থেকে যে ল্যাট্রিনগুলো বরাদ্দ করা হয়েছিল, বর্তমান সেই ল্যাট্রিনগুলো যে উত্তর সিটি কর্পোরেশন জেনেভা ক্যাম্পে যে ল্যাট্রিনগুলোর পরিস্থিতি সেটা আমরা আপনাদের দেখাবো এবং এখানকার লোকজনদের দীর্ঘদিনের আবদার নতুন মেয়রকে এই ল্যাট্রিনগুলো দ্রুত নতুন করে এবং এখান থেকে ময়লা পরিষ্কার করে যাতে সুস্থ স্বাভাবিক সুন্দর পরিবেশ তৈরি করা যায় এবং ল্যাট্রিনগুলোকে নতুন আঙ্গিকে মডেল করে নতুনভাবে করা যায় এবং পর্যাপ্ত লোকের জন্য বাথরুমের ব্যবস্থা থাকে। এখানে বলছে আরও পাশাপাশি মহিলাদের বাথরুমের ব্যবস্থা নেই। এখানে দেখছেন যে মহিলা লেখা আছে কিন্তু কোনো মহিলা এই বাথরুমে যেতে পারছে না। আমরা বাথরুমগুলো আপনাদের দেখাচ্ছি, এই একটা বাথরুম দেখলেন, পাশাপাশি আরেকটা বাথরুম, এরকম যে বাথরুমগুলো আছে সবগুলো আমরা দেখাচ্ছি আপনাদের পালাক্রমে। এখানকার লোক অলরেডি নতুন মেয়র আতিকুল ইসলাম সাহেবকে তাদের এক সপ্তাহের ভিতর এটার একটা উদ্যোগ নেওয়ার জন্য তারা বিশেষ ব্যবস্থার জন্য দাবি করেছে। হ্যাঁ, দেখছেন যে এখানে আসলে প্রত্যেকটা বাথরুমে মহিলা লেখা আছে, পুরুষ লেখা আছে, কিন্তু কোনো বাথরুম কিন্তু ইউজ করার মতন পরিবেশ পরিস্থিতি নেই। এখানকার অবস্থা খুবই শোচনীয়, এখানকার লোকজন তাদের সম্মানের সহিত বাথরুমে যেতে পারছে না এবং বাথরুমের যে ব্যবস্থা ছিল আগে সিটি কর্পোরেশন থেকে করা ছিল সেটাই রয়ে গেছে। পরবর্তীতে কোনো উদ্যোগ না নেওয়ার কারণে এবং পরিষ্কার না করার কারণে এখানকার পরিবেশটা এরকম হয়েছে এবং প্রচুর পরিমাণ মশা, জরাজীর্ণতা এবং এখানকার পরিস্থিতিতে মানুষের প্রতিনিয়ত ক্যাম্পের বাজারের মানুষ অসুস্থ হয়ে পড়ছে, ডায়রিয়া, ম্যালেরিয়া, কালো জ্বর এবং বিভিন্ন ধরনের রোগশোকে তারা দীর্ঘদিন ভুগছে এবং তাদের অর্থনৈতিক পরিস্থিতিও শোচনীয় না, যার পরিপ্রেক্ষিতে তারা খুব দ্রুত এটার ব্যবস্থা নেওয়ার জন্য বলছেন। এবং এই সম্পর্কে এখানকার আমরা একটু কথা বলবো, এখানকার এক ভুক্তভোগী যে ভাই আছে এখানকার, তার কাছ থেকে আমরা নতুন মেয়র আতিকুল সাহেবের কাছে ইনাদের অনেক দিনের কথা পৌঁছে দেওয়ার জন্য আমাদের ডেকেছে এবং বলেছে যে এনাদের অনেক সমস্যা, সেই সমস্যাগুলো নতুন মেয়রের সম্পর্কে আমরা শুনবো। আপনার নতুন মেয়র সম্পর্কে এবং তার কাছে যে চাওয়া আছে সেই সম্পর্কে, নতুন মেয়রের নাম তো জানেন, কি ওনার নাম কি বলেন? আতিকুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম। আমাদের এখানে সমস্যা, আজকে দীর্ঘদিন যাবৎ প্রায়
তিন বছরের কাছাকাছি আমাদের টয়লেটের অবস্থা আপনারা দেখেছেন। তারপরে আমাদের এখানে চলাফেরা রাস্তাও ঠিক মতন এখনও নাই, ময়লা খুবই, মশার অদৃষ্ট থেকে যে আমরা খুবই খুবই কষ্ট পাচ্ছি এখানে চলাফেরা। এখানে অনেক মুরব্বীরা আসে, সহজে বাথরুমে যেতে পারছেন না, আবার বাথরুমে খুবই কষ্ট হয়। সেই জন্য আমাদেরকে নতুন মেয়রের পক্ষে আমাদের এটা আহ্বান যে আমাদের প্রতি একটু সুদৃষ্ট যে চোখ দিয়ে আর দিকে উদ্যোগ নেওয়া দরকার, সেদিকে আমাদেরকে একটু খেয়াল রাখা। আমাদের পানির লাইনেরও সমস্যা, পানিরও সমস্যা, তারপরে টয়লেটের সমস্যা, ডাস্টবিনের সমস্যা, সব সমস্যা। আমাদের নতুন মেয়রের কাছে আবেদন যে এইটা দ্রুত আমাদের জন্য দ্রুত এই উদ্যোগটা নেওয়া হোক। ধন্যবাদ আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য। আপনারা যারা এখানকার সচেতন নাগরিক আছেন, আপনাদের কথা অবশ্যই পৌঁছে যাবে সমস্ত মিডিয়ায়, সমস্ত চ্যানেলে, এবং আপনাদের সাময়িক যে সমস্যাগুলো আছে এগুলো থেকে উত্তরোত্তর আপনারা বেরিয়ে আসবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি।